অনুষ্ঠানে দায়িত্ব গ্রহণ শুরু করতে যাচ্ছি। সকলে তিনবার নামাজ সকলে উদ্যোগে বন্দনা করুন। Yeah.
সকলে বলেন সমস্যা নামো। Oh,
শ্বাস পড়ছে এবং উঠছে, এর উপরে আপনাদের মনকে নিবিষ্ট করবেন। মনে রাখবেন, মন অত্যন্ত তীক্ষ্ণ গতিসম্পন্ন, নিমেষের মধ্যে যে কোনো স্থানে মন বহন করতে পারে। এই মনকে ধরার জন্যই বুদ্ধের নবলত্ব আবিষ্কার হচ্ছে, নিদর্শন ভাবনা। তাই আমরা ভাবনায় অনুশীলনের চেষ্টা করছি, যেটা আমাদের মনকে নিয়ন্ত্রণ করা যায়। সে কারণে সবসময় মন কিন্তু আপনি যে পড়ছে উঠছে এখানে থাকবে না, বিভিন্ন জায়গায় চলে যাবে, কিন্তু সেখান থেকেও আপনাকে আবার দেখছি দেখছি পদে আবার সেই শ্বাস প্রশ্বাসের মধ্যে চলে আসতে হবে। শ্বাস পড়ছে এবং উঠছে, এর মধ্যে মনকে নিবিষ্ট করতে হবে।
সন্তান সন্ততি যারা দূরে আছেন তাদের একটু বাসার একটা
তাদের নিজের অবস্থান সৃষ্টি করতে হবে। আমার কারণে অন্যের কোনো ক্ষতি হচ্ছে কিনা, আমার কারণে আমার সন্তানের কারণে অন্যের কোনো ক্ষতি হচ্ছে কিনা সেটা কিন্তু দেখতে হবে। এখন আশীর্বাদ যদি পান, আশীর্বাদ কাকে বলে? মানুষের আশীর্বাদ কে পায়? মানুষ এত বেশি রান্না বান্না করে খাওয়ায়, খাওয়ানোর কারণটা কি? তার মন থেকে একটু আশীর্বাদ দেওয়ার জন্য, মানে আপনার খাবার খেয়ে আমি তৃপ্তি লাভ করেছি, আমি তোমাদেরকে আশীর্বাদ করছি। কিন্তু বর্তমান সমাজে আমরা অনেক সময় কিছু মানুষ দেখি যারা মানুষ শত চেষ্টা করে যে আয়োজন করে, সে শত চেষ্টা করে ভালো খাবার জন্য, কোন রকমের ত্রুটি করে না, দ্রব্য সম্পর্কে আলো থেকে শুরু করে সমস্ত কিছু কোন রকমের ত্রুটি রাখে না। কিন্তু অনেক সময় তারা অকারণে আন্দোলন রঞ্জনকারীর কারণে হোক, নিজেদের ভুলের কারণে হোক, অনেক সময় সেটা পেয়ে যায়। কিন্তু আমরা যারা খাই, আহার গ্রহণ করি, নিমন্ত্রণ গ্রহণ করি, তারা বারো চিন্তা করি না, তারা তো শুধু চেষ্টা করেছে, তাদেরকে আমি কি জন্য তিরস্কার করবো, ভালো হয় না সেটা কি জন্য গ্রহণ করবো। সবসময় ভালো হয়েছে সেটা মনের মধ্যে তারা চেষ্টা করেছে, তারা মুক্তি রাখে নাই, কারণে যে কোনো কেউ কারণেও হতে পারে, সবসময় কারো কিছু খেলে সেটা কোনোদিন অবজ্ঞা করবেন না, কোনোদিন অবজ্ঞা করবেন না, কারণ এগুলো আপনার জীবনের সাথে কর্মের ফলে যদি আপনি চিন্তা করেন এগুলো কিন্তু একটা কর্ম রয়েছে। যেমন আমাদের মহাকারণে তথাগত সম্ভব সম্পত্তি শাসন আমলের মধ্যে বিষয় সাজেলা জ্ঞাতি, এই সাজেলা জ্ঞাতি কোন থেকে আসছেন জানেন? কষ্ট করতে সময়ে ভিক্ষু সর্বদেরকে আহার এনে সেই জ্ঞাতিগণ সেখান থেকে ভিক্ষু সর্বের আহার গ্রহণ না করার তার আগে ভিক্ষু সর্বদেরকে না করার আগে ওই নাতি পুতি সন্তান সন্ততিকে সেখান থেকে দিয়ে দিত। এখন আমাদের এখানে আছে, বুঝতে বুঝে করতে এসেছে, নাতি নাতি নিয়ে এসেছে, বুঝতে বুঝে করার সাথে সাথে হঠাৎ করে সেখান থেকে একটা পুরি দিয়ে দিল ছোট ছেলে, সে বুঝতেছে না। কিন্তু তার এমন একটা অবসর কর্ম আপনি সৃষ্টি করে দিলেন, ওই রাজা বিদ্বিষা সাজেদার জ্ঞানীদেরকে উদ্ধার করেন জ্ঞানী বলে, এটা হচ্ছে কিন্তু ভুলটা হচ্ছে আমি আপনার, কিন্তু আপনার সন্তান নাতি পুতিকে আপনি সেই কর্মের ফলে আপনি তার কর্মকেও প্রভাবান্বিত করেছেন, সেখান থেকে আপনাকে সন্তান হতে হবে। আপনি নাতি এনেছেন, পতি এনেছেন, পুত্র এনেছেন, কন্যা এনেছেন, কোনোদিনও এখান থেকে আপনি কোনো রকমের বৌদ্ধকে পূজা করছেন, ধর্মকে পূজা করছেন, সম্প্রদায়কে পূজা করছেন, আমাকে দেখতে হবে না, আপনার নিজেরটা নিজে দেখতে পাবেন। সেগুলো এভাবে আপনাদেরকে চিন্তা করতে হবে সবকিছু। আপনি যদি আনেন আপনার সন্তান সন্ততি নাতি নাতনি তার কি প্রয়োজন, কি দরকার হবে, সে কি চাইতে পারে, সেটা আপনাকে উদ্ভাবন করতে হবে, আপনাকে নিয়ে আসতে হবে, তাকে দিতে হবে, এবং এমন তাকে বসতে হবে সেই সন্তানের কারণে যাতে নাতি নাতনির কারণে তার কারো কোনো ক্ষতি না হয়। মনে রাখবে মানুষ আশীর্বাদ করার মন থেকে যদি আপনার নাতিকে যদি সে তুষ্ট হয়ে যদি আমি পুণ্যকর্ম করছি আমাকে ডিস্টার্ব করতেছে, তখন সে মন থেকে যদি আশীর্বাদটা না দিয়ে যদি আপনাকে অভিশাপ্ত দেয়, সেটা অনেক সময় আপনার সন্তান নাতি নাতনির ক্ষতি হয়। সে কারণে সেভাবে আপনাদেরকে চলতে হবে যাতে কারো কোনো ক্ষতি না হয়, কোনো ডিস্টার্ব না হয়, সেভাবে চিন্তা করতে হবে। এভাবে যদি আপনি পুনর্কর্ম করতে পারেন এবং বসতে পারেন, বসার সময়েও আপনাকে সেটা নির্বাচন করতে হবে, আপনার সেই বসার বসার পরে আপনাকে কেউ ডিস্টার্ব করতেছে কিনা, আপনাকে একটু সরেন একটু সরেন, আপনি এদিকে পুনর্কর্ম করতেছেন, তখন যদি আপনাকে একটু সরেন, আপনার গায়ে যদি একটা আঘাত লাগে
তখন আপনার মনটা সেখানে থাকবে, তখন তো আপনার আগামী তোমার করা, তখন আপনার পূর্ণ কর্মটা কি হবে, আপনার পূর্ণ কর্মটা সঠিক পাবে হবে না। সে কারণে এই আমাদের ভাবনটা সৃষ্টি বিশাখাতে শীতে বসিবে অর্থাৎ এমন জায়গায় বসিবে পরিবারের মধ্যে হোক যেন জায়গায় যাতে তোমাকে দীর্ঘ সেখান থেকে উঠতে না হয়, কারো কোনো রকমের তিরস্কার শুনতে না হয়, এইভাবে বসার জন্য উনি সেই বিশাখাকে নির্দেশ দিয়েছে। তাই সম্মানিত সন্তান প্রকাশ প্রকাশিকা দিনা আজকে এই শুভ আষাঢ়ী পূর্ণিমা দিবসে আপনাদের পূর্ণকর্ম করতে এসেছেন, আপনাদের চিত্তকে শাসন করার জন্য, বিশেষ করে চিত্তকে শাসন করার জন্য সংযমী জীবন প্রতিপালন করার জন্য যারা এসেছেন আমাদের মহাকাণ্ডের বিপু সমাজকে শীল সামাজিক প্রজ্ঞার অনুশীলন করার কথা বলেছেন, উপাসক উপাসিকা সমাজকে দান শীল ভাবনার কথা বলেছেন, সেই পূর্ণকর্ম আপনারা সম্পাদন করতে এসেছেন। কখন মৃত্যুবরণ করবেন সেটা আমরা জানি না, ইতিমধ্যে আমাদের গত বছর থেকে এক বছরের মধ্যে আমাদের চারজন উপাসক উপাসিকা মৃত্যুবরণ করেছেন, যারা আমাদের মহা কল্যাণকারী ছিলেন, আমাদের কয়েক উপাসক ভরতলাল বড়ুয়া যাকে সত্যি আমরা হারিয়ে খুবই দুঃখ ভোগ করছি, কারণ উনি আমাদের মহা কল্যাণকারী সকলের সবসময় সদুপদেশ দিতেন, আমাকে আপনাদেরকে সবাইকে সবসময় বা জীবনী থেকে অনেক কিছু আমাদেরকে অভিজ্ঞতা লব্ধ শব্দ জ্ঞান আমাদেরকে উপস্থাপন করতেন। আজকে দিনে আমাদের অমলসভা মৃত্যুবরণ করেছেন দুজন উপাসিকা নিবারণী বড়ুয়া আবারণী বড়ুয়া ওনারও চলে গেছেন, এইভাবে আমরাও একদিন চলে যাব। এই চলে যাওয়ার সময় আমরা কি নিয়ে যাব এটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস, সে কারণে আমি সবসময় বুদ্ধের গুণ ধর্মের গুণ সঙ্গের গুণ মন পরিত্রাণ সব বিভিন্ন পাঠান এগুলো আমি পাঠ করি সকলকে নিয়ে, এগুলো মুখস্থ মুখস্থ করার জন্য যাদের মৃত্যু সন্ধিক করে যদিও কোন জ্ঞাতি কল্যাণ মিত্র যাকে বলা হচ্ছে সে জ্ঞাতি যদি আপনাকে এসে যদি ইতিহাসটা যদি বল দিতে পারে সেই চেতনাটা নিয়ে সে পাঠটা নিয়ে যদি আপনি মৃত্যুবরণ করতে পারেন আপনারা কিছুদিকে যেতে চাইতে হবে না, আপনি অবশ্যই তাকে করতে যেতে পারবেন। আসুন আপনারাও আপনাদের সেই পারামিকে পূরণ করুন, আপনাদেরও এই পারামিক নির্বাণ আচার পাচ্ছে হেতু নির্বাণ লাভে হেতু হোক এরকম ধারণা কামনা প্রার্থনা করে সকলে নির্বাণ সাধুবাদী অনুমোদন করুন। আমাদের এই দুপুর বেলা অনুষ্ঠানে হাজার তৈল প্রদীপ এবং পানীয় দান করেছেন বেহালে রত্নাকর বিহারের উপাসক জীবন বর্মা দর্শনের স্বীকৃতি বর্মা, ওনাদের এই ফ্রান্স প্রবাসী গণসন্তান শুভ বর্মার শুভ জন্মদিন উপলক্ষে ওনারা এই কর্মটা সুসম্পন্ন করছেন, আমরা সকলের পক্ষ থেকে শুভ বর্মার সুস্বাস্থ্য নিরোগ দীর্ঘ জীবন কামনা করছি, ওনার জন্মদিন সুন্দর হোক সার্থক হোক পত্রা জ্ঞান আলোকিত হোক নিরোগ সুস্বাস্থ্য দীর্ঘ জীবন কামনা করছি, এবং ওনার পরিবারের শ্রীবৃদ্ধি কামনা করে সকলের পক্ষ থেকে ওনাদেরকে পুনরাশি দান করছি, ওনারা পুনরাশি নির্মাণ আচার পাচ্ছে হিন্দু ওনাদের নির্মাণ লাভে হিন্দু হোক এই কামনা প্রার্থনা করে সকলে ওনাদেরকে পুনরাশি দান করার জন্য সাধুবাদ দিয়ে অনুমোদন করুন।
Thank you.
আমি আর মানে আমি দেখতে পাচ্ছি না না না